नमस्कार এই মুহূৰ্তত আহি পৰিছে অসমৰ বাবে কিবাটা ব্ৰেকিং নিউজ আৰু এনে ধৰণৰ খবৰ সমু নিতো সাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব আৰু এই মুহূৰ্তত দিবলৈ লৈছো এটা ডাঙৰ খবৰ পুনৰবাৰ আলফা সাদিনৰ ফালৰ পৰা যুদ্ধ বিৰোধীৰ কথা ঘোষণা কৰিছে এবাৰ পৰেশ বৰুৱাই যুদ্ধ বিৰোধীৰ মিয়াদ পুনৰ 3 মাহলৈ বৃদ্ধি কৰিছে বুলি ঘোষণা কৰিছে আলফাৰ সেনাদুকেও পৰেশ বৰুৱাৰ বিবৃতিৰ পাছত মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই কলে যে ইতিবাচক আখ্যা আলফা সাদিনৰ এই যুদ্ধ বিৰোধী স্থায়ী হোৱাৰ কামনা কৰিছে আলফা সাদিনে কোভিড পৰিস্থিতিৰ দুহাই দি পুন প্ৰথমবাৰৰ বাবে বিগত 15 মে'ত একপক্ষীয়ভাৱে 3 মাহৰ বাবে যুদ্ধ বিৰোধী ঘোষণা কৰা পৰেশ বৰুৱাই পুনৰবাৰ আজি যুদ্ধ বিৰোধীৰ মিয়াদ 3 মাহলৈ বৃদ্ধি কৰিছে আন এটা খবৰ হৈছে চৰকাৰী কৰ্মচাৰীলৈ আহি পৰিছে এটা ভাল খবৰ কেন্দ্ৰীয় চৰকাৰে केंद्रीय सरकार कर्मचारी दरमहा बृद्धि कर पाशत राज्य सरकार लैसे एटा डांगर सिद्धांत सरकारेओ निजर कर्मचारी दीर्घदिनिया दाबीर प्रति सहारि जनाइछे आरु एइ मुहूर्त जनाइछो एटा डांगर खबर राज्य सरकार अधीनस्थ कर्मचारी सकललै आहि परिछे एटा भाल खबर केंद्रीय सरकार निजर कर्मचारी बाबे आहार खबर करिहियार पाशते अहोम सरकारेओ निजर कर्मचारी दीर्घदिनिया दाबीर प्रति सहारि जनाइछे आरु लगते যোৱা বুধবাৰে অনুষ্ঠিত হোৱা ৰাজ্যিক কেবিনেট বৈঠকত এই কৰ্মচাৰীসকললৈ ভাল খবৰ দিছে অসম চৰকাৰে অহা ছেপ্টেম্বৰ মাহৰ পৰা কৰ্মচাৰীসকলৰ দৰমহা বৃদ্ধিৰ কথা ঘোষণা কৰিছে অসম চৰকাৰে পৰৱৰ্তী খবৰটো হৈছে মহাত্মা গান্ধীয়ে গৰু সুৰক্ষা দি মুছলমানক কিন্তু অসুৰক্ষিত কৰা নাছিল হিমন্ত বিশ্ব শর্মাই প্ৰতি পদে পদে মুছলমানক মানসিকভাৱে অসুৰক্ষিত কৰিছে 13 তাৰিখে বিধানসভাত হিমন্তই পাণ্ডিতালি দেখুৱালে আৰু এফালৰ পৰা গাই গল গান্ধীজীৰ গু সুৰক্ষাৰ কথাবোৰ মহাত্মা গান্ধীক আমি সন্মান কৰো সেই বুলি মহাত্মা গান্ধীৰ যুগৰ মতে কাম কৰি আমি পেটত গামোচা বান্ধিব নোৱাৰো নহয় এবাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা আৰু মহাত্মা গান্ধীৰ লগত এবাৰ কেইবাটাও প্ৰসংগ আলোচনা কৰিছে বিশিষ্ট লেখিকা শিকা শর্মাই আৰু শিকা শর্মাই কৈছে মহাত্মা গান্ধী জাতিৰ পিতা তেখেতৰ পুত্ৰ নাতি পুতি আজুনাতি সকলে কিছুমান চৰকাৰী হা সুবিধা যুগে যুগে পাই আহিছে আৰু পাই থাকিব ভৱিষ্যতেও ভাৰততো পাবই আনকি বিশ্বৰ যিকোনো দেশলৈ গৈ নিজক মহাত্মা গান্ধীৰ নাতি পুতি বংশধৰ বা আত্মীয় বুলি চিনাকি দিলে যাতায়াতৰ লগতে মেডিকেল থকা খোৱা আৰু সকলো যোগাৰ হৈ যাব কিন্তু আমাৰ সৰ্বসাধাৰণ ৰাইজে একো সুবিধা নাপায় কিমান চিন্তা আৰু অভাৱত দিন পাৰ কৰে সাধাৰণ জনতাই হিয়া নিজেহে জানিব পাৰে এতিয়া আৰু এটা প্ৰশ্ন হৈছে যে হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভাত গু সুৰক্ষা বিধেয়কখন গৃহীত কৰিবলৈ গৈ আপুনি গীতা আৰু মহাত্মা গান্ধীক ঢাল কৰি ললে আপুনি মহাত্মা গান্ধীৰ কথাৰে এনে এটা পৰিবেশ সৃষ্টি কৰিলে যাতে বিৰোধীয়ে তৰ্ক কৰিবলৈ সংকোচ কৰে জাতিৰ পিতাৰ আবেগক আপুনি বিধানসভাত ব্যৱহাৰ কৰিলে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া গীতাৰ ধৰ্মীয় আবেগেৰে বিৰোধী সদস্যক ধৰ্ম সংকটত পেলালে বিৰোধী মুছলমান সদস্যই প্ৰতিবাদ কৰিব নোৱাৰা হল কাৰণ প্ৰতিবাদ কৰিলেই হয়তো হিন্দুসকলৰ ধৰ্মীয় অনুভূতিত আঘাত লাগিব যিহেতু আপুনি বৰ কৌশলেৰে এটা ধৰ্মীয় আৰু জাতীয় পিতৃত্বৰ আবেগক বিৰোধীৰ দুৰ্বলতা কৰি এক আবেগিক পৰিবেশ গঢ়ি তুলিছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভাত আপোনাৰ ধৰ্মীয় ব্যাখ্যা আৰু জাতিৰ পিতাৰ আবেগৰ জোৱাৰৰ সন্মুখত অসহায় হৈ বহি আছিল মুছলমান বিধায়কসকল প্ৰতিবাদ কৰিলে হিন্দুৰ আবেগত লাগিব গতিকে বিধানসভাৰ মজিয়াত বহিও মুছলমান বিধায়কসকলে গীতাৰ বাণীৰ ব্যাখ্যা কৃষ্ণৰ বাণী আদি শুনি থাকিবলগীয়া হৈছিল মই পুনৰবাৰ জনাইছো সময়ক শিকলি লগাব নোৱাৰি আপুনি সদায় মুখ্যমন্ত্রী হৈ নাথাকে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া মোদীও সদায় প্ৰধানমন্ত্রী হৈ নাথাকে এদিন যদি অসম বিধানসভাত শাসক দল মুছলমান সংখ্যাগরিষ্ঠ হয় আৰু তেওঁলোকে হিন্দু বিধায়কসকলক কোরআনৰ বাণী শুনাই থাকে তেন্তে আমাৰ কেনেকুৱা লাগিব এই কথা বিশিষ্ট লেখিকা শিকা শর্মাই কৈছে প্ৰত্যেকটো কথা যুক্তিপূৰ্ণ তেতিয়া আমি তেওঁলোকক মানা কৰিব পাৰিমনে আন ধৰ্মৰ বাণী শুনি বহি থকা মানেইটো আধা আদিত সেই ধৰ্মকে গ্ৰহণ কৰা যেন হয় আপুনি দেখুৱাই দিয়া এই আদৰ্শ যদি অনাগত দিনত পৰম্পৰা হৈ পৰে তেন্তে তাৰ বাবে দায়ী কোন হ'ব মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া আপুনি হ'বনে এই বুলি বিভিন্ন ধৰণৰ প্ৰসংগত দৰহাই
শিকা শর্মাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই বিধানসভাত যেতিয়া নেকি গো সুরক্ষার বিলর প্রসঙ্গ উত্থাপন করে মহাত্মা গান্ধীক উদ্দেশ্য করে কেবাটাও কথা উল্লেখ করেছিল। সেইখানি কথাক লো এবার বিশিষ্ট লেখিকা শিকা শর্মায় যুক্তিপূর্ণভাবে বহুকেটা কথার লগত ইয়ার ব্যাখ্যা করেছে হিমন্ত বিশ্ব শর্মা আর মহাত্মা গান্ধীর লগত শিকা শর্মায়। অখিল গগৈয়ে নহয় কংগ্রেসের নেতা কর্মীয় নির্ধারণ করব কংগ্রেসের ভবিষ্যৎ। অখিলর ভূমিকাত ক্ষুব্ধ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। বিধায়ক অখিল গগৈয়ে এহাতে কংগ্রেসের মিত্রতার বাবে আগবাড়ি আহি আনহাতে AIUDFরে কংগ্রেসের মিত্রতা অব্যাহত রাখিলে অহা 100 বছরলৈ কংগ্রেস দল ক্ষমতালৈ নাহিব বুলি করা মন্তব্যের বাবেই প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরায় ক্ষুণ্ণ হয়ে পড়েছে। কংগ্রেসক AIUDFরে সম্পর্ক ছেদর বাবে অখিল গগৈয়ে জানা আহ্বান সম্পর্কত প্রতিক্রিয়া প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরায়। ভূপেন বরায় কয় যে মহাজোট মই অকলে করা নাই, মহাজোট কংগ্রেস দলের হাইকমান্ডর উপস্থিতিত আর হাইকমান্ডর নির্দেশত প্রদেশ কংগ্রেসে করেছে। এই সম্পর্কত বেলেগ দলের মানুষে দিহা পরামর্শ দিব পারে, অভিশাপ দিব পারে, আশীর্বাদও দিব পারে, কিন্তু কংগ্রেস দল কেনে ধরনে পরিচালিত হব সেয়া কংগ্রেসের নেতা কর্মীয় নির্ধারণ করব। আন একটা খবর হয়েছে যাকালি কেবিনেটত গৃহীত করা হয়েছে আন একটা বিধেয়ক, অসম ভাড়াতিয়া আইন 2021 প্রণয়ন করা হয়েছে। দেশের ভিতর প্রথম রাজ্যরূপে চিহ্নিত হয়েছে অসম। আর এটা প্রশ্ন হয়েছে যে অসম ভাড়াতিয়া আইন 2021ত কি আছে আর এই আইনের জড়িয়ে মালিক আর ভাড়াতিয়া সকলের অধিকার সুরক্ষিত করা আর বিবাদর দ্রুত সমাধান হব এই আইনের দ্বারা বলে উল্লেখ করা হয়েছে। মেট্রিক আর উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ সকলের বাবে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আহি পড়ছে। আসনের নাতনিক লো এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা বিভাগের মন্ত্রী ডক্টর রণোজ বেগুয়ে। কলেজ সমূহ যাতে নামভর্তির ক্ষেত্রে আসনের নাতনি নহয় এই বৈঠকখনতে সেই সকলো কথা বা গুরুত্বপূর্ণ মন্তব্য আগবাইছে আর বিভিন্ন দিক আলোচনা করার অন্তত কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত অনুসরি রাজ্যের শিক্ষা বিভাগে স্নাতক শ্রেণীত সকলো মহাবিদ্যালয়ক 20% আসন বৃদ্ধি করবলে নির্দেশ দিছে। আসন বৃদ্ধির লগতে মহাবিদ্যালয়সমূহে দুটা শাখাত ক্রমে দিবা আর নৈশ শাখার শিক্ষার্থী নামভর্তি করে আসনের ক্ষেত্রে সৃষ্টি হবপরা নাটনি দূর করবলে নির্দেশনা দিছে। একদরে সকলো সরকারি আর প্রাদেশিকৃত মহাবিদ্যালয়ের স্নাতক পাঠ্যক্রমত 75% আসন অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনত উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীর বাবে সংরক্ষিত করে রাখবলেও নির্দেশনা প্রদান করেছে। উল্লেখযোগ্য যে আসনের নাতনি হলে শিক্ষা বিভাগে আসনের সংখ্যা বিদ্যালয় আর মহাবিদ্যালয়সমূহত বৃদ্ধি করে দিয়ারও সম্ভাবনা।